উচ্চশিক্ষা গ্রহণের পরও চাকরির বাজারে অযোগ্য থেকে যাচ্ছে বড় একটি জনগোষ্ঠী বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে এমন সংকট প্রতিনিয়তই বড় হচ্ছে যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে আর এক্ষেত্রে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের সহ বিশ কোটি টাকার পুরস্কার দু সালে সাভার সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে স্নাতক পাশ করেন ভোলার আরিফ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল তার তবে এখন পর্যন্ত বেকারত্বের গ্লানি টানতে হচ্ছে তাকে পরিবারের হাল ধরার বিপরীতে কোনো মতে টিকে থাকার চেষ্টায় করছেন টিউশনই করতেছে এরকম যে চাকরি না হওয়াতে কোনো অর্থ উপার্জন করতে পারতেছে না এক কথায় আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যামিলির সবাই তাকেই আছে আমার দিকে বাংলাদেশ পরিসংখ্যান বিউরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা প্রায় তেইশ লাখ এর মধ্যে বারো শতাংশ উচ্চ শিক্ষিত যদিও বাস্তবে এহার হার আরও বেশি আর এটা হচ্ছে এমন একটা সময় যে সময় যে বাবার কাছে টাকা চাওয়ার মতো অবস্থা থাকে না বন্ধু যাদের চাকরি হয়ে গেছে বা কারোর সাথে যোগাযোগ থাকে না আমরা চার বছর যেটা পড়াশোনা করি মাস্টার্সে হোক বা গ্রাজুয়েশনে হোক এর সাথে চাকরি পড়ার আসলে তেমন কোনো একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় না প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আমি অ্যাপ্লাই করলে আরেকটা কমার্স ব্যাকগ্রাউন্ড যে সে অ্যাপ্লাই করলে দুজন এর ভিতর থেকে আমাকে প্রথমে বাদ দেওয়া হবে বিআইডিএস বলছে বিএ ডিগ্রি কিংবা রাষ্ট্রবিজ্ঞান বাংলা ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে স্নাতক ডিগ্রিধারীদের বেকারত্বের হার ত্রিশ শতাংশের বেশি এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার অভাবকে দায়ী করা হচ্ছে যারা পাশ করে বের হচ্ছে হ্যাঁ তা অ্যাকচুয়ালি তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে বের হচ্ছে এটা ম্যাটার করে কোন ধরনের সাবজেক্ট বা কোন ধরনের বিষয় থেকে পাশ করে বের হচ্ছে তার মার্কেট ডিমান্ড আছে কিনা না সেটাও এটা ম্যাটার করে বেকারত্বের বোঝা ভারী করে দেশের অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের পরামর্শ বাস্তব কর্মের সঙ্গে মিল রেখে কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দোষটা ওদের না দোষটা হলো সাপ্লাই

Channel 24, Dhaka.